নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে সিপিআইএম এর ত্রিদিবসীয় রাজ্য সম্মেলনের সূচনা, ব্যাপক হিড়িক। পুরনির্বাচন, সোনাইয়ে অন্তিম দিনে মনোনয়ন জমা পড়ল প্রার্থীদের। ফের চুড়াইবাড়ি পুলিশের হাতে বাজেয়াপ্ত নেশা জাতীয় কফ সিরাপ, ধৃত দুই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সিপিআইএম এর 23তম রাজ্য সম্মেলন শুরু হলো শিলচরে। সম্মেলন চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। মঙ্গলবার শহরের পার্ক রোড স্থিত রাজীব ভবনে সংগঠনের তিন দিন ব্যাপী রাজ্য সম্মেলনের সূচনা করা হয়। এদিন সম্মেলনের উদ্বোধন পর্বের শেষে প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয় বেলা একটা নাগাদ। এতে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা প্রাক্তন সাংসদ তথা গণ আন্দোলনের বিশিষ্ট নেত্রী বৃন্দা কারাত, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম পলিট ব্যুরো সদস্য প্রাক্তন সাংসদ নীলোৎপল বসু, প্রাক্তন সাংসদ উদ্ধব বর্মন, প্রাক্তন বিধায়ক হেমেন দাস প্রমুখ। এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 350 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। পরে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বিশিষ্টজনেরা জানান, কমিউনিস্ট বহুত খতরে কি হে, ক্যুকি কমিউনিস্টো কি বিচার ধারা সে হামে খতরা হে। সহি বলে মোদি জি, বেসে তো মোদি জি কে পাস ঝুট বানানে কা ফ্যাক্টরি তো হেই, वो तो है, लेकिन पहले बार मोदी जी सच बोले। हाँ मोदी जी, कम्युनिस्ट वामपंथ मजदूर किसान को संगठित करने वाले, हाँ हम आपके लिए खतरे हैं। क्यों? इसलिए नहीं क्योंकि आपसे हमारी कोई व्यक्तिगत दुश्मनी है, हम आप जैसे नहीं है मोदी जी। यहाँ आसाम की मुख्यमंत्री किस स्तर पर पहुंचा है, किसी परिवार के खिलाफ बोलकर क्या असभ्य शब्द इस्तेमाल किए मोदी जी। हम आपकी जैसे लोगों का नहीं है, हम पॉलिटिकल हैं, आपकी व्यक्तिगत दुश्मनी नहीं है, लेकिन हाँ हम खड़े हैं एक विचारधारा के आधार पर। हम इस पूंजीवाद समाज के खिलाफ लड़ते हैं, हम इस शोषण के खिलाफ लड़ते हैं, और हम विश्वास करते हैं समाजवाद में, वो समाजवाद मोदी जी जो इस दुनिया को बचाया है इस पैंडेमिक के समय। রাজ্যে পুরনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে গোটা রাজ্যে চলছে প্রতিদ্বন্দ্বীদের মনোনয়নপত্র জমা দেওয়ার দৌড়ছাপ। ব্যতিক্রম নয় কাছাড় জেলাও। স্বাধীনতার 75 বছর পর প্রথমবারের মতো কাছাড় জেলায় লক্ষ্মীপুর ও সোনাই এলাকায় পুরনির্বাচন অনুষ্ঠিত হতে চলছে আগামী 6ই মার্চ। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সোনাইয়ের পৌর কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য, সোনাই অঞ্চলের 11টি ওয়ার্ডে পুরনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, বৃহত্তর সোনাই অঞ্চলে রয়েছে প্রায় 14,580 জন ভোটার, যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 7,335 জন এবং মহিলা ভোটারের সংখ্যা 7,245 জন বলে জানা গেছে। এদিকে সোনাই পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কাছাড় জেলা প্রশাসন 15টি ভোট কেন্দ্র স্থাপন করেছে। ভোটাররা ভোটের দিন নিজেদের ভোট কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোট প্রদান করবেন। এদিন বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও নির্দল প্রার্থীরাও তাদের মনোনয়নপত্র জমা দেন। অসম থেকে ত্রিপুরার পাচারের মুখে ফের ধরা পড়ল নেশাদ্রব্য। দফায় দফায় তল্লাশি চালিয়ে দুই কন্টেইনার গাড়ির ভেতর থেকে 14 লক্ষাধিক টাকার কফ সিরাপ জব্দ করেছে চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। উক্ত দুটি অভিযানে দুটি গাড়ির চালককেও আটক করা হয়েছে। সোমবার রাত আনুমানিক 10:30 নাগাদ গুয়াহাটি থেকে আগরতলাগামী
খুচরো পণ্য সামগ্রী বোঝাই একটি এইচকে লজিস্টিক গ্রুপের কন্টেইনার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পৌঁছলে গাড়িতে তল্লাশি চালান পুলিশ কর্মী রাজীব সিনহা ও বিক্রম সিনহা। এতে গাড়িতে থাকা খুচরো পণ্য সামগ্রীর ভেতর থেকে 4000 বোতল এসকফ নামক কফ সিরাপ জব্দ করা হয়। সঙ্গে আটক করা হয় চালক শ্রীমন্ত বড়ুয়াকে। এরপর রাত 4টি নাগাদ একই কায়দায় ভিয়ারে লজিস্টিক গ্রুপের অপর কন্টেইনার স্থানীয় ওয়াচপোস্টে পৌঁছালে ওই গাড়িতে তল্লাশি চালান পুলিশ কর্মীরা। গাড়ির ভেতর থেকে 3000 বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। সঙ্গে আটক করা হয় লরিচালক রামশিকে। গেট ইনচার্জ রঞ্জন দাস জানান, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি কন্টেইনার গাড়ির সংস্থা দুটিকে পুলিশের পক্ষে নোটিশ জারি করা হবে, কেননা তারা ট্রান্সপোর্ট বিভাগের নাম ভাঙে অসৎ উপায়ে অবৈধ সামগ্রী পাচারে লিপ্ত। বর্তমানে ধৃতদের বাজারিছড়া থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরার মুখে তারা আগরতলা ড্রাগস মাফিয়াদের নাম এবং এই সিন্ডিকেটে জড়িতদের নামও প্রকাশ করেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম জানাননি ইনচার্জ রঞ্জন বাবু। অসম গেটের সামনে আসার পরে আমরা গাড়িটাকে থামাই। থামানোর পরে তল্লাশি করি। তল্লাশি করার পরে দেখা যায় যে তাতে 13 কার্টন কোডিন ফসফেট, তার 4000 বোতল ছিল। আর গাড়িটার নাম্বার হচ্ছে NL01Q4178। তার ড্রাইভার চালকের নাম ছিল শ্রীমন্ত বড়ুয়া। তার বাড়ি হচ্ছে গোয়াপুর বিশ্বনাথ। কোন ডিস্ট্রিক্ট? তার বিশ্বনাথ ডিস্ট্রিক্ট। পরবর্তী যে গাড়িটা আমরা পাই ভোরবেলা ঠিক 4টার দিকে, তার একটা কন্টেইনার গাড়ি আছে গুয়াহাটির দিকে আসে। তো আসার পরে চুরাইবাড়ি ওয়াচপোস্টের সামনে আসার পরে আমরা গাড়িটাকে থামানো হয়। থামানোর পরে আমরা তল্লাশি করি। তল্লাশি করার পরে ওই গাড়ির থেকে 10 প্যাকেট 3000 বোতল ছিল কোডিন ফসফেটের। ওটা ত্রিপুরা আগরতলায় নিয়ে যাবে। তার ড্রাইভারের নাম ছিল লরিক নাম, তার বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশের বাড়ি। তখন যারা দুজন ড্রাইভারকে কোথায় আছে? দুই ড্রাইভার বর্তমানে আমরা আমাদের ওয়াশ বসেই আছে, এদেরকে আজকে আমরা ফরওয়ার্ড করব। আর জব্দকৃত যেগুলি ইয়ে ছিল বটলসগুলি কোডিন ফসফেটের, ওগুলি আমরা আমাদের মালখানায় বাজারিছড়া থানাতেই রাখা হবে। ধলাই বিধানসভা কেন্দ্রের রামপ্রসাদপুরের বাসিন্দা তথা ওয়েল ট্যাঙ্কার খালাসি নিপেন সিংহ বিগত 8ই ফেব্রুয়ারি মিজোরাম কারাগারে বন্দী থাকা অবস্থায় তার মৃত্যু ঘটে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং ধলাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের বন ও পরিবেশ, মিন এবং আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের বিশেষ তৎপরতায় কাছাড় জেলা দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে 2 লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। এদিন কাছাড় জেলার জেলাশাসক কীর্তিজলি নিপেন সিংহের বড় ভাই গৌরকুমার সিংহের আর্থিক অনুদানের চেক তুলে দেন। এদিন জেলাশাসকের সাথে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন ধলাই সার্কেল অফিসার বিকাশ ছেত্রী সহ স্থানীয় জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল। এছাড়া অন্যান্যদের মধ্যে ছিলেন ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল। ওই পরিবারকে আর্থিকভাবে সহায়তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে অনুরোধ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে আমরা সবাই উপস্থিত হয়ে আমাদের সঙ্গে আছেন ধলাই গাঁও পঞ্চায়েতের সভাপতি ভূষণ পাল মহাশয়, ধলাই গাঁও পঞ্চায়েতের সহসভা নেত্রী রীনা সিং মহাশয়া, সঙ্গে প্রাক্তন আমাদের প্রবীণ সিংহের পিতা প্রাক্তন ধলাই গাঁও পঞ্চায়েতের সহসভাপতি অরুণ সিং মহাশয় উনি উপস্থিত আছেন, গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন। সবার সম্মুখে আমরা 2 লক্ষ টাকার গৌরকুমার সিংহ উনাকে আমরা স্যাংশন লেটার আসাম সরকারের পক্ষ থেকে আমরা তুলে দিয়েছি এবং আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি, সরকার দিতেও প্রস্তুত প্রবীণ সিংহের পরিবারকেও আমরা আগামী কিছুদিনের মধ্যে 2 লক্ষ টাকার দেওয়ার জন্য সরকারও বসে আছে, দেওয়ার জন্য ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য কিছু মানে আইনি কিছু ব্যাপার আছে। ওনার যে প্রবীণ সিংয়ের স্ত্রী উনি মিজোরাম থেকে বিবাহ করেছেন মিজো মহিলা, তার জন্য কিছু কথা আছে সেই জায়গায়, মানে এইগুলো নিষ্পত্তি হওয়ার পর ওনাদের পরিবারকে মানে প্রবীণ সিংয়ের পরিবার আমাদের লান্টু গ্রামের যে অরুণ কুমার সিংয়ের পরিবারকেও সরকার কিছু অনুদান দেওয়ার ব্যবস্থা করে। সাংবাদিকদের হতে হয় মোমবাতির মতো, নিজেকে জ্বালিয়ে সমাজকে আলোকিত করতে হয়। শিলচর প্রেস ক্লাবের 53তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে ঠিক এই মন্তব্য করেন বর্ষীয়ান সাংবাদিক তথা কবি অতীন দাস। মঙ্গলবার সকালে শিলচর প্রেস ক্লাবে প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন হয়। ভারতীয় গণতন্ত্রে সংবাদ মাধ্যমের ভূমিকার শীর্ষক আলোচনার বিষয় প্রসঙ্গে মত ব্যক্ত করেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, সচিব শঙ্কর দে, সঞ্জীব দেব লস্কর, মহা চৌধুরী প্রমুখ। আলোচনা শেষে সদ্য প্রয়াত সাংবাদিকদের প্রতি নীরবতা পালন করা হয়। প্রেস ক্লাব
আমরা অনেক উচ্চাশা নিয়ে আমাদের এই প্রেস ক্লাবের যাত্রা হয়েছিল। আমরা হয়তো এখনো সে জায়গাতে পৌঁছতে পারিনি, কিন্তু আমাদের প্রয়াস চলছে। তো বর্তমান যিনি সম্পাদক শঙ্কর দে এবং সভাপতি বিজয়কৃষ্ণনা মাঝে আমার সঙ্গে আলাপ হয়েছে, তারা একটা 1 কোটি টাকার প্রজেক্ট নিয়ে ভাবছেন। যদি এটা হয়ে যায় অন্তত আমার জীবিতাবস্থায়, তাহলে আমি সব সত্যি খুশি হব এবং আমি আশা রাখি এই প্রজেক্টটা যাতে বাস্তবত হয়, সবাই এ ব্যাপারে চেষ্টা করবে। পুর নিগমের রূপরেখা নির্ধারণে পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা রয়েছে বলে অভিমত ব্যক্ত করলেন সমাজসেবী স্বর্ণালী চৌধুরী। মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, পুর নিগম হোক তবে তার পরিধি ধাপে ধাপে প্রসারিত না হলে বিপাকে পড়বেন আর্থিকভাবে অচল লোকজনেরা। পাশাপাশি পুর নিগম হলে দ্বিগুণ বৃদ্ধি পাবে পুর কর, তা মেটাতে আর্থিক দুর্বল পরিবারের লোকজনেরা বিপাকে পড়বেন। এছাড়া পুর নিগমের আওতায় যে সকল এলাকাকে অন্তর্ভুক্ত করা হবে সেইসব এলাকায় আর্থিক উন্নয়নের দিকে গুরুত্ব দিতে হবে বলে মত ব্যক্ত করেন সমাজসেবী স্বর্ণালী। পাশাপাশি পুর নিগমের রূপরেখা নির্ধারণে অঞ্চলের বুদ্ধিজীবীদের মতামত নেওয়া হয়নি বলে জানান তিনি। কত ছেলেরা সুইসাইড করছে, কত ছেলেরা মারা যাচ্ছে, মরছে, মারছে, এরকম মানে আমাদের এখান থেকে যাচ্ছে যে সিকিউরিটি গার্ড সব আমরা নিজেরা দেখেছি, যে গিয়ে দেখি আরে তুমি কোনখানে, আমি তো দুয়ারবন্দির ছেলে, বুঝছি নিয়ে এরকমভাবে বলে আর কি। হ্যাঁ, তো আমরা দেখি যখন খুব কষ্ট লাগে এই লোকগুলি, যদি আমাদের এখানে ফ্যাক্টরি, আমাদের এখানে কারখানা হবে, বিভিন্ন রকমের নানান হবে, যখন শহর যখন চালু হবে আরও বিরানভাবে যখন হবে, কারণ আমাদের ফ্যাক্টরিতে ঠিক করার জায়গা প্রচুর খালি জায়গা আছে। হ্যাঁ, সেখানে হবে যখন তখন তো রোজগার পাবো, তখন আমরা ঘরটা ভালো করে সামলাতে পারবো। মিনস আমরা তখন ট্যাক্স ফ্যাক্সগুলো তখন আমাদের সরকার বিভিন্ন রকমের যে ট্যাক্স জল থেকে আরম্ভ করে লাক্সারি থেকে আরম্ভ সমস্ত কিছু যে ট্যাক্স আছে সব ট্যাক্সগুলি তখন বসাতে পারবেন ভালো করে, যে এবং তখন আবার এরিয়াটা বাড়ানো যেতে পারে যদি সেই রকম কোনো প্রভিশন থাকে। আমার কথাটা হলো ওই জায়গাটা, এর জন্য আমি বারেবার বলছি যে এখনের এরিয়াটা আরেকটু মানে ওই সব জায়গাগুলো ছেড়ে, সেই মানে ওইগুলো ছেড়ে যে এরিয়াটা করে নিগমটা করে নেওয়া হলো, তারপরে তারপরে গিয়ে আপনার যদি প্রভিশন থাকে আবার এরিয়াটাকে একটু বড় করা হলো, তখন আমরা ততদিনে আমরা আমাদেরকে গুছিয়ে নেব, যেটা ধাপে 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 ধাপে। হ্যাঁ, ততদিনে আমরা আমাদেরকে গুছিয়ে নিতে পারবো, কারণ একটা নতুন জিনিস আসলে ওটাকে মানে এস্টাবলিশ করতে কিন্তু বছর 2-3। উন্নয়নের গতি ধরে রাখতে এবং পুনরায় করিমগঞ্জ পুরবোর্ড নিজেদের দখলে রাখতে 27টি আসনের মধ্যে 26 আসনের বিজেপি প্রার্থীরা মঙ্গলবার নিজেদের মনোনয়নপত্র জমা দিলেন। এদের মনোনয়ন জমা দেওয়ার পূর্বে তারা সকলেই করিমগঞ্জ টাউন কালীবাড়ির মন্দিরে পূজার্চনা করেন। পরে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে জেলাশাসকের কার্যালয়ে গিয়ে একে একে 26 জন প্রার্থী 3টি কক্ষে আলাদাভাবে মনোনয়ন জমা দেন। পরে সংবাদ মাধ্যমের কাছে নিজেদের মত ব্যক্ত করেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য এবং এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। সুব্রত বলেন, কংগ্রেস কোটি আসনে জয়লাভ করবে সেটা তাদের দেখার বিষয় নয়, বিজেপি দল সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর বিশ্বাসী। তাছাড়া জনগণের উন্নয়ন নিয়ে দল সবসময় কাজ চালিয়ে যাচ্ছে, তাই বিজেপি একাধিক আসন দখল করে পুনরায় করিমগঞ্জ পুর বোর্ড গঠন করবে। অন্যদিকে প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস বলেন, এবারের পুরসভা নির্বাচনে 1997 পুনরাবৃত্তি ঘটবে। বিজেপি সরকার যেভাবে জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে সেই কাজের ধারা অব্যাহত রাখতে পুরসভা নির্বাচনে সীমান্ত জেলাসহ সবকটি জেলার জনগণ ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের পক্ষে ভোটদান করে তাদের জয় নিশ্চিত করবেন বলে তিনি আশাবাদী। কংগ্রেস পার্টি আসনে জয়লাভ করবে সেই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই, তবে ভারতীয় জনতা পার্টি অধিক সংখ্যক আসনে জয়ী হয়ে পৌরসভা দখল করছে, পৌরসভা গঠন করছে, আর এই পৌরসভার নেতৃত্বে আগামী দিনে করিমগঞ্জের অন্তত পক্ষে পৌর এলাকার জনগণের সামাজিক উন্নয়ন, নাগরিক স্বাচ্ছন্দ্য যাতে আমরা অতীতের দিন থেকে আরও ভালো করে বিজেপি দিতে পারে সেই চেষ্টায় বিজেপির দলের নির্বাচিত প্রার্থীরা নিয়োজিত থাকবেন, সেই আশ্বাস আজকের দিনে দিতে পারে। কংগ্রেসেরা পৌরসভায় অতীত হয়ে গেছে, তারা কি বলছেন দুর্নীতির গণটা যদি বাজাতে হয় সকলে বাজাতে হবে, বিজেপি মাত্র 1.5 বছর পৌরসভা গঠন করেছিল আর 3.5 বছর কংগ্রেসের নেতৃত্বে পৌরসভা চলছিল, ওই 3.5 বছরের ইচ্ছা আগে বেরিয়ে আসুক, তারপর নিশ্চিতভাবে 1.5 বছরে বেরোবে।
তদন্ত চলছে, তদন্তে বেরিয়ে আসবে কে কী করেছেন কী না করেছেন। এটা নিয়ে আজকের দিনে ওটা অতীত হয়ে গেছে, ওই বিষয়গুলো আর কত বাজাবে। আজকের দিনে আগামী ভবিষ্যৎ কী হবে সেটাকে নিয়ে চলতে মানুষ মন স্থির করে দিয়েছে। 20টি আসন দখল করে করিমগঞ্জ পুর বোর্ড গঠনের আশা নিয়ে এবং শহরের ভোটারদের সমর্থনে ঢাকঢোল বাজিয়ে মঙ্গলবার মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থীরা। এদিন করিমগঞ্জ পুর এলাকার 27 ওয়ার্ডের 27 জন প্রার্থী জেলা শাসকের কার্যালয়ে একে একে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ থেকে সঙ্গে নিয়ে নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন। পরে বিধায়ক কমলাক্ষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জোর গলায় দাবি করেন, বিজেপি পরিচালিত করিমগঞ্জ পুর বোর্ডের উপর শহরের জনগণ আস্থা হারিয়েছেন, তাই এবার উন্নয়ন এবং স্থানীয় সমস্যার সমাধান চেয়ে ভোটাররা কংগ্রেসের পক্ষে বাজি ধরবেন বলে তিনি আশাবাদী। সেই হিসেবে করিমগঞ্জ পুর বোর্ড কংগ্রেস দলই দখল করতে সক্ষম হয় বলে জানিয়েছেন কমলাক্ষ। শো করা বা কেউ ঢাকি নিয়ে আসছেন, কেউ হয়তো বা হাতের ফ্ল্যাগ নিয়ে আসছেন, তো সেইভাবে আমি দেখতে পাচ্ছি যে এবার যেভাবে একটা ওয়েভ, সেই ওয়েভে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, কালকেও বলছি আজকে বলছি, আমি 20টা আসন শিওর আমাদের, 5টা আসনে খুব বেশি কন্টেস্ট হবে, খুব বেশি কন্টেস্ট হবে, 2টা আসনের কথা আমি বলতে পারছি না। দিস ইজ দ্য রেজাল্ট। দিলীপ পাল আজকের দিনে প্রাসঙ্গিক হয়ে গেছেন নমিনেশন কংগ্রেসে, উনার নির্বাচনী গান বাজছে, সেটার কারণটা কি? খেলাই হবে সেই গানটা আমাদের আগে ছিল, আমাদের এমএলএ ইলেকশনে ছিল গানটা, এবং আমাদের সব যারা প্রার্থী সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই গান বাজিয়ে আমরা যাব, বিকজ অফ দ্যাট এমএলএ ইলেকশনে সেটা ছিল। এবং সত্যি কথা বলতে গেলে বর্তমান সময়ে যাদেরকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে, আমার ব্যক্তিগত কোনো পছন্দের কোনো প্রার্থী নেই যে না আমি ওই প্রার্থীকে পছন্দ করেছি, আসলে আমরা দলীয়ভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদের বাড়িতে গিয়ে ওকে প্রার্থী করলে ভালো হবে, কারণ যেভাবে মিউনিসিপ্যালিটিতে পুকুর চুরি হয়েছে সেই চুরি থেকে একটা সুস্থ এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যদি মিউনিসিপ্যালিটি করতে হয় যদি, তাহলে স্বচ্ছ ভাবমূর্তি সম্পূর্ণ মানুষ লাগবে, সেই মর্মে আমরা নিয়েছি। এবং সেই গানটা ব্যাপারটা হচ্ছে গিয়ে অ্যাজ এ আমি বলতে পারি যে এই সমষ্টির লিডার বলতে পারি, যেহেতু বিধায়ক আমি লিডার হিসাবে ওনারা সেটা জয়েন করেছে, এবং সামনের দিনে খেয়াল শালি এক গান শেষ নয়, আমাদের রং এক রং নয়, আমাদের রং ভিন্ন রং, সবাইকে নিয়ে বিভিন্ন গানের মাধ্যমে। প্রতি বছরের ন্যায় এবারও শিলচর কনকপুর মহাদেববাড়ি রোডে 3 দিনব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহানাম যজ্ঞের আয়োজন করা হয়। রবিবার সন্ধ্যে 6টায় মহানাম সংকীর্তনের উদ্বোধন হয়, পরে প্রদীপ প্রজ্বলন, উদ্বোধনী ভজন সঙ্গীত, শ্রী চৈতন্য জীবনী সম্বন্ধী ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ধর্মপ্রাণ ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহানাম সংকীর্তন যজ্ঞে শ্রীমদ ভগবদ গীতা পাঠ করেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমদ বিজ্ঞানানন্দজী মহারাজ। তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, শ্রীকৃষ্ণ বীরের ধর্ম ও আত্মার স্বরূপ ও বৈশিষ্ট্য সম্পর্কে যে উপদেশ দেন তাই গীতার বিষয়বস্তু, তাই নিয়মিত গীতা অধ্যয়ন একান্ত প্রয়োজন বলে জানান। উক্ত 16 প্রহর সংকীর্তন মহানাম যজ্ঞে রাধারানী সম্প্রদায় নবদ্বীপ, শিলচরের রায়ধানী সম্প্রদায়, রাধামাধব সম্প্রদায়, শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ সম্প্রদায় সহ বেশ কয়েকটি সম্প্রদায় কীর্তন পরিবেশন করে। এছাড়া গোটা সংকীর্তন পরিচালনা করেন কানু পাল, সুধাংশু দাস, মিটন দত্ত, পিন্টু পাল সহ অন্যান্যরা। নির্বিশেষে এই গীতার আদর্শ আমাদের গ্রহণ করা উচিত, সেজন্য যত্ন গ্রহণ করলে গীতা মরলেও গীতা, মরার সময় আমাদের কোন গ্রন্থ দেওয়া হয় না, শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। শিলচরে সিপিআইএম এর ত্রিদিবসীয় রাজ্য সম্মেলনের সূচনা, ব্যাপক হিড়িক। পুরনির্বাচন সোনাইয়ে অন্তিম দিনে মনোনয়ন জমা পড়ল প্রার্থীদের। ফের চুড়াইবাড়ি পুলিশের হাতে বাজেয়াপ্ত নেশা জাতীয় কফ সিরাপ, ধৃত 2। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।